আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ে বাড়ির সকালবেলা ভাইয়া দেখলাম ফ্লোরিং করে ঘুমোচ্ছে, কারণ এটাই হচ্ছে বিয়ে বাড়ির মজা, সবাই মিলে একসাথে থাকার আনন্দ কেই বা পায়। সেই সময় সুযোগ সবার সবসময় হয়ে ওঠে না, একমাত্র বিয়ে বাড়িতেই সেটা সম্ভব। তো আমরা সবাই নাস্তা করে নিচ্ছি, আমার আম্মু আবার সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছেন এখানে বড়া পোড়া সহ আর কি। আমরা সবাই মিলে একসাথে আসলে খাওয়ার সেই চান্স আমাদের খুব কম সময়ে হয়। তো যাই হোক, তড়িঘড়ি করে আমরা নাস্তা টাস্তা করে তারপরে প্রায় একটার সময় গিয়েছি আমরা বিয়ের তে কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য আর কি, রেডি হতে। তো অলরেডি মানে জাস্ট 30 মিনিটের মধ্যে আমরা রেডি হয়ে তারপর আর কি গাড়িতে উঠে গিয়েছি। তো আমরা পরাবারই যেটা হয়, আমরা 4 বোন সবসময় একসাথে বসি। তো আমাদের সবুজ গাড়ি ড্রাইভ করে, এই পর্যন্ত যে কয়টা বিয়ে হয়েছে আমাদের পরিবারে ঠিক তেমনটাই হয়ে এসেছে। তো আমরা সবাই বলছিলাম যে সবুজের যখন বিয়ে হবে তখন আমাদের গাড়িটা কে ড্রাইভ করবে বা আমাদের 4 বোনকে ড্রাইভ করে কে নিয়ে যাবে, তো এটা আর কি চিন্তা করছিলাম আমরা বসে বসে। তো আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লাগে যে আমরা কমিউনিটি সেন্টারে যাওয়ার সময় যেমনটাই হবে হোক আমরা কিন্তু 4 বোন সবসময় একসাথেই থাকি, একসাথেই কমিউনিটি সেন্টারে যাই। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লাগে, অনেক বেশি আনন্দের মনে হয় আর কি। আমরা অলরেডি কিন্তু কমিউনিটি সেন্টারে পৌঁছে গিয়েছি, তো সবার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ, একটু সেলফি নেওয়া ভালোই লাগে। আমি যখন এখন ভিডিওগুলো এডিট করছিলাম বা ভয়েস ওভার করছিলাম, আমার নিজের কাছেও দেখতে অনেক ভালো লাগে যে এত সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি, সেটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি, যখনই আমার দেখতে ইচ্ছে হবে দেখে নিব। এদিকে আমার দেবর এসেছে, আমার শাশুড়ি মা এসেছেন আমার শ্বশুরবাড়ি থেকে কমিউনিটি সেন্টারে, ওনাদের সাথেও আর কি কথাবার্তা বলছিলাম। তুমি কি জন্য আছো? আমি আছে আছে তো আমার ভাইয়া শ্বশুর আর শাশুড়ি মা এসেছেন। না, আমার আমার শাশুড়ি আর ভাইয়া শাশুড়ি দুজনে মিলে বেশ গল্প করছিলেন। আর এদিকে আদিব, জারিফ, ইয়াসির, ওরা তো খুবই ব্যস্ত সময় পার করছে অনেক আনন্দের সাথে। ঠিক আছে।
আমার শাশুড়ি আম্মু আর আমার ফুফাতো ভাইয়ের বউ ওনারা কিন্তু দূরসম্পর্কের আত্মীয়, এ কারণে অনেকদিন পরে যখন একসাথে হয়েছেন ওনারা কিন্তু অনেক কিছু গল্প করছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বউকে নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর অনেক বেশি ঠান্ডা পড়ছে এ কয়দিন, আর ঠান্ডার মধ্যে বিয়েটা খুব ভালো এনজয় করেছি, আমরা সবাই একত্রিত হয়েছি। তো এখানে যাওয়ার সময় দেখলাম আমাদের বাড়ি যাওয়ার সময় যে কয়টা বিল আছে, বিলের মধ্যে বক ছিল এরকম বসা, যেহেতু সন্ধ্যায় কনিয়ে আসছে দেখতে অনেক ভালো লাগছিল। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।